Umor Soksukya Bwrwi Dati kaijak laimani tei chrai jorani simino kepek mani bai kubul mani mobile te dera laimani am hairna tei luku Sicharimung Panda kaisa pana sanga jakha sansalo bilni circuit house o tripura Mohila Commission II bakhakte nangkuk mani o panda sanga jakha pandaw sp dsp si child welfare ni te advocate panchayat samiti anganwadi te asha kormi roknu tei o panda khlai jakha pandantei bwrwi sikli chasok rokte Umor Soksukya kaijakmano tei Mohila Commission II bakhakte kobangma লুকরনি বিশিঙ্গ কগলাম নারখা দেখুন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজকে যে মহিলা এবং কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধকে রিডিউস করার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ এবং এই যে চাইল্ড ম্যারেজ হচ্ছে বিভিন্ন মহিলা সংক্রান্ত ক্রাইমগুলো হচ্ছে এগুলোকে একেবারে নিচে নামিয়ে আনার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা এবং আমরা এই যে আলোচনায় আজকে উঠে এসেছে মূলত অ্যাওয়ারনেস হচ্ছে অ্যাওয়ারনেস অত্যন্ত জরুরি মানে যে অ্যাওয়ারনেস হচ্ছে এই অ্যাওয়ারনেসগুলোকে আরও বেশি যাতে ফলপ্রসূ করা যায় এবং অ্যাওয়ারনেসের গতিকে আরও বাড়াতে হবে এবং একেবারে গ্রাসরুট লেভেল অবধি অ্যাওয়ারনেস অনুষ্ঠানগুলোকে নিয়ে যেতে হবে এবং সেগুলো শুধু অনুষ্ঠান নয় প্রকৃত অর্থে কাজে যেন লাগে সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং এই যে ঊর্ধ্ব গতি শুধু আমি বলবো না যে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেকটা কমিয়েও আনতে সক্ষম হয়েছি আমরা আরও চাইব যে শুধু কমিয়ে আনতে সক্ষম সেটা শেষ কথা নয় আমরা জিরোতে নামিয়ে আনতে চাই এবং এই ক্ষেত্রে সমস্ত স্টেকহোল্ডারদের মধ্যে আপনাদের সহযোগিতাও আমরা চাইব সবাই মিলে আমরা ক্রাইম এগেনস্ট উইমেন অ্যান্ড গার্লস এর রিডিউসটাকে আমরা অবশ্যই করতে চাই এবং সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে আরো বেশি একেবারে সাবডিভিশন লেভেল পঞ্চায়েত লেভেল অবধি আমরা নিয়ে যাব মনে হচ্ছে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো অবশ্যই ভালো একটা কর্মসূচি কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুধু করলে হবে না এটা রেগুলার যদি মনিটরিং না করেন তাহলে সেটা তো অ্যাওয়ারনেসের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হতে পারে এই বিষয়ে কি বলেন রেগুলার মনিটরিং অবশ্যই দরকার আমরা এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা বিফোর ইলেকশন কিন্তু এই বিলুনিয়াতে আরও একবার করেছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রোগ্রাম তখন ট্রাফিকিংয়ের উপর করেছিলাম এবং আবার আফটার ইলেকশন আমরা আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ করছি এগুলো কিন্তু মনিটরিং যাতে হয় বারবার বিভিন্ন বিষয় নিয়ে করা এবং আমাদের রাজ্য ছোট্ট একটা পার্বতী রাজ্য এখানে কোনোভাবেই আমরা ক্রাইমকে ঊর্ধ্বগতি হতে দেব না সেই লক্ষ্যেই রাজ্য মহিলা কমিশনের উদ্যোগ এবং আমাদের চেষ্টা শুধু নয় আমরা করে দেখাতে সক্ষম হব আমি আশাবাদী যে আমাদের রাজ্যে ক্রাইম কমিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি সফলতা দেখুন সফলতা অনেকটাই এসছে এই যে যে ডাউরি ডেথ অনেকটা কমে এসছে বার্ন ডেথ যখন আমি চেয়ারপারসন হিসেবে শপথ নিয়েছিলাম তখন যে পরিমাণ ছিল আজকের দিনে অনেকটাই রিডিউস হয়েছে এবং 6-8% কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সও কমে এসছে ভালো হয়েছে বিভিন্ন টপিক উঠে এসছে এবং এই স্টেক হোল্ডাররা প্রত্যেক জেলাতে আমরা এইভাবে স্টেক হোল্ডারদেরকে ডেকেছিলাম বিভিন্ন দপ্তর এসছিল এবং আজকে দক্ষিণ জেলাতেও খুব ভালো ফিডব্যাক উঠে এসছে আশা রাখবো যে ভবিষ্যতে দক্ষিণ জেলাতে সবচেয়ে বড় কথা যে সবাই এওয়ার সবাই চাইছেন যে সমস্যার সমাধান যখন আমরা সত্যিকার অর্থে সবাই চাইব সমস্যার সমাধান তখন কিন্তু সমাধান হবে